কেমন আছেন ক্রুদ্ধ জনতা? জিডি ভাই সিটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি ডিয়াজের কাছে যাব এবং সে একটা নৌকা আনতে দিবে আমাকে, হয়তোবা সেই নৌকাটা আনবো। এবং আমি একটা তার আগে বাড়ি কিনবো ওই শহরে, এবং সেই শহরের ওই বাড়িতে একটা হেলিকপ্টারও আছে। চলুন, একটা গাড়ি পেয়ে গেছি, যাওয়া যাক। এবং যারা লাইক করেনি তারা অবশ্যই লাইক করে দিবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন যাওয়া যাক, নতুন বাড়ি কিনবো কোথায় সেটা দেখাই। চলে এসেছি আমি বাড়ির কাছে, কাছাকাছি একদম। এই যে এখানেই সেই বাড়ি, দেখা যাক যে বাড়ির দাম কত। যদি আমার টাকায় জুটে তবে অবশ্যই কিনব। তো আমার টাকায় জুটে গেছে মনে হয়, তো জুটে নি। তো একটু আপনারা ওয়েট করবেন, আমি টাকার ব্যবস্থা করব এখন কিছু, এবং তারপরে কাজ শুরু করব। তো বন্ধুরা, প্রায় 4 ঘন্টা গাড়ি চালানোর পর আমার মাত্র 1000 টাকা, অর্থাৎ 2000-3000 টাকা আমার জোগাড় করতে সময় লাগলো। এই বাড়ির দাম ছিল 14,000, ফাইনালি আমি বাড়িটা কিনে ফেললাম। তো এখন আমি এখানে বাড়িটা একটু সেভ করতে হবে, সেভ করার পর আমি মিশনে যাব। তো একটা সেভ করে রাখি। তো আমি এত কষ্ট করলাম এই বাড়ির জন্য কেন সেটা আপনারা এখন দেখতে পাবেন। নতুন ড্রেস পরে ফেলি। এই যে সেই হেলিকপ্টার যেটার জন্য আমি এতক্ষণ ধরে বসেছিলাম। এখন আমি ডিয়াজের কাছে যাব তার একটা মিশন খেলার জন্য। এখন আমারও হেলিকপ্টার থাকে আছে, মজাই আলাদা। হেলিকপ্টার নিয়ে ডিয়াজের বাড়ি যাচ্ছি, কত তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে একটু দেখুন। এই জন্যেই আমি এত হেলিকপ্টার নেওয়ার, মানে এই বাড়িটা নেওয়ার জন্যই করছিল। ফাইনালি আমি একটা বাড়ি কিনলাম জিরাবাই সিটিতে, বিনা চিটিং, বিনা কোনো চিটিং অথবা ইসের, কোনো চিটিংয়ের সাহায্য ছাড়াই। তো চলে এসেছি ডিয়াজের বাড়িতে, চলুন যাওয়া যাক ডিয়াজের বাসার ভিতরে। আজগুলো খুব বড় দাদা না, খুব গুস্তে। হে 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 হে, সাবধান, এটা আমার সামনে থেকে সরাও। তুমি তো আর কোনো আস মোর বাড়ির দিকে আইবে না মনে হয় না। হয় একরে ঠিকই। এখন কথা হন, দোলাই খেলাটা নতুন স্পিড বোট বানাইছে, এটা কি তুমি জানো? না, এইসব খবর রাখি না আমি। জানোস না, আমার এই স্পিড বোটটা কইলাম চাই। কারা কাছে পড়তে রে স্মাগলারে, একটা দামি স্পিড বোটের স্বপ্ন থাকে, বুঝছো? হয় একটা স্পিড বোট। একটু আগে কোচিং সাহেবের খবর আনলে যে ওই যে স্পিড বোটটা দোলাই খেলে মোড়ে তৈরি হয়েছে, মুরগি মিলানোর দল ওই বোটটা পাহারা দিতে আছে। এখন টমি, মুই কইলাম ওই বোটটা চাই। আহারে, আবার তোর আইসোস, তবু এত সাহস হলে ঘুমিয়ে দেয় ভাগ। হাঁসগুলো তো তোমাকে ভয় পেল না? তো আমাকে এখন দোলাই খালে যেতে হবে। নাম তো আলতু ফালতু দিয়ে দিচ্ছে। হেলিকপ্টারের সুবিধা এটাই, তাড়াতাড়ি করে যেতে হবে।
তো আমার নৌকা ছেড়ে দিয়েছে, তাড়াতাড়ি করে নৌকার কাছে যাব। নৌকার কাছে যত তাড়াতাড়ি যাওয়া যাবে তত তাড়াতাড়ি ভালো, কারণ আমার লাইফ অনেকটাই কমে গেছে এখন। তো আমার এখন হয়ে গেছে, পুলিশ আমার পিছনে লেগে গেছে, সবথেকে বড়ো সমস্যা এটা। তবে সামনেই আমার ইয়ে আছে, আমি চলে এসেছি আমার স্পিড বোর্ড নিয়ে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার বাড়িটা নতুন বাড়িটা কেমন লাগলো এবং এই স্পিড বোর্ডটা কেমন লাগলো সেটা বলেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানান আমার ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এটুকুই, ততক্ষণ পর্যন্ত। সিয়ানে দেখা এসে মে পানি পানি হো গয়া।